বর্ষা শুরুর আগেই মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধে দেখা দিয়েছে বড় বড় ফাটল। প্রতিরক্ষা বাঁধের অন্তত 20টি স্থান রয়েছে ঝুঁকিপূর্ণ। বন্যার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসীর দাবি দ্রুত বাঁধ মেরামতের। সৈয়দ বয়তুল আলুরির তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ধস। নদী ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে বাড়িঘর, ফসলি জমি। বন্যা প্রতিরক্ষা বাঁধের অন্তত 20টি স্থান ঝুঁকিপূর্ণ। এতে উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে গ্রামবাসী। পানি টানতে নদীর এই সময় তোমার বাঙ্গি আপসে ধরে লিয়ে পরে আমরা বাড়িঘর লিয়ে যায়। এরপরে এসব পরে এই বাঙ্গার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব একটা বহাল মাঝে আসি তাই যে এই গাঙ্গ পানি এলো ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করে দ্রুত বাঁধ মেরামতের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙনের কবলিত হয় সেই জায়গাগুলো আমরা আবার পুঙ্খানুপুঙ্খানু ভাবে চিহ্নিত করে আমরা সেই ডিজাইনের মাধ্যমে আমরা প্রাকলন প্রস্তুত করে আমরা দ্রুততার সহিত আমরা একটা ডিপিপি প্রণয়ন করে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। শুধু বাঁধ মেরামতি নয়, নদী খননেরও দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।